এই পচা নোংরা নষ্ট রাজনৈতিক কালচারে আমি আসার ইচ্ছুক না। দেশের এই পচা নোংরা নষ্ট রাজনৈতিক সংস্কৃতিতে ফিরতে চায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে নিজের নিরাপত্তাজনিত বিষয়ে আলোচনা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। সোহেল তাজ বলেন, আমার স্পষ্ট কথা, আমি বারবার বলেছি আমার রাজনীতিতে আসার কোনো সম্ভাবনা নেই। এই পচা নোংরা নষ্ট রাজনৈতিক সংস্কৃতিতে ফিরতে চাই না। কোনো রাজনৈতিক দলের ওপরেই প্রতিহিংসা বা নিপীড়ন করা সঠিক না, সেটা যে দলেরই হোক। এখানে অনেক নিরীহ নেতাকর্মী আছেন, তাদের উপর অত্যাচার ও নিপীড়নের নিন্দা জানাচ্ছি। তিনি আরো বলেন, আমি আওয়ামী লীগ সহ অন্যান্য দলগুলোকে বলতে চাই, ভবিষ্যতে এগিয়ে যেতে হলে একটু আত্মসমালোচনা ও আত্ম উপলব্ধি করা খুব প্রয়োজন। এর আগে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সেনাবাহিনী প্রধানের দৃষ্টি আকর্ষণ করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সোহেল তাজ। পোস্টে তাকে গোয়েন্দা সংস্থার সদস্যরা অনুসরণ এবং পথরোধ করেছেন বলে অভিযোগ করেন তিনি।